এদিকে গত বুধবার নিউ ইয়র্কের একটি মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। নিউ জার্সির পুলিশ এই হামলার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, এমনকি কী কারণে এই ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। নিহত ইমামের নাম হাসান শরীফ বলে জানিয়েছে বার্তা সংস্থা। হাসান শরীফ 2006 সাল থেকে নিউ ইয়র্কের লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যদিকে এই মুখপাত্র বলেন, আমরা তার মৃত্যুর খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত এবং তার পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিউ ইয়র্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফিটোস ফ্রেজ এর আগে নিশ্চিত করেন যে পুলিশের কাছে একটি ফোন কল আসে এবং তারা জানতে পারে যে এই ব্যক্তিকে গুলি করা হয়েছে। পরবর্তীতে কর্মকর্তারা নিশ্চিত করেন যে হামলার শিকার ব্যক্তি একজন ইমাম এবং তাকে মসজিদের বাইরে গুলি চালানো হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইসরায়েল হামাসের মধ্যকার সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে একই সঙ্গে ইসলাম বিদ্বেষ এবং ইহুদি বিরোধ বেড়ে গেছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে পৌঁছে তারা মসজিদ থেকে 10 ফুট দূরে পার্কিং লটে গুলিবিদ্ধ অবস্থায় এই ইমামকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। তার পেটে ও বাম হাতে গুলি লেগেছে।